শনিবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পোস্ট অফিস সমনিস্থিত কংগ্রেস কার্যালয়ের সামনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন পালন করা হয়। এদিন সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় কংগ্রেস ভবনের সামনে। এরপর জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী। স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী সময়ে ভারতবর্ষকে গঠন করার বিষয়ে তার অবদান অপরিসীম। সারা ভারতবর্ষে গণতন্ত্রের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে সেই জায়গায় জওহরলাল নেহরুকে শ্রদ্ধা জানানো ও তাকে স্মরণ করা আজ প্রতিটি দেশবাসীর প্রত্যন্ত প্রয়োজন। নেহরুর আদর্শে মানুষকে আরও বেশি করে অনুপ্রাণিত করা হবে। জওহরলাল নেহরুর পথে চলে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানান পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন পালন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। জওহরলাল নেহরুর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে ভারতবর্ষকে গঠন করার ব্যাপারে ওনার অবদান অপরিসীম। আর আজকে বিশেষ করে সারা ভারতবর্ষে গণতন্ত্রের উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে আক্রমণটা হচ্ছে, সেই জন্য আজকে জওহরলাল নেহরুকে স্মরণ করা রাজ্যবাসী এবং দেশবাসীর পক্ষে খুবই প্রয়োজনীয়। ভারতবর্ষের গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে নেহরুর আদর্শে মানুষকে অনুপ্রাণিত করতে হবে। এই যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষের গণতন্ত্রের উপরও আক্রমণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আক্রমণ, তার থেকে বাঁচাতে গেলে ভারতবর্ষের মানুষকে জওহরলাল নেহরু মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। ভারতবর্ষ এমন একটা জায়গায় নিয়ে এসেছেন নরেন্দ্র মোদী সাহেব, ভারতবর্ষের অন্যতম প্রধান স্তম্ভ ইলেকশন কমিশনকে পর্যন্ত আজকে হাতের পুতুল করে নিয়েছেন। সাম্প্রতিককালে বিহারের নির্বাচনে মানুষের ম্যান্ডেট বিজেপির বিরুদ্ধে ছিল, কিন্তু ইলেকশন কমিশনকে প্রভাবিত করে সেখানে উনি জয় ছিনিয়ে নিয়েছেন, যেটা ভারতবর্ষ আজকে গণতন্ত্রের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়। সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের কাছে আজকে ভারত নিন্দিত বিহারের যে ঘটনা ঘটেছে, এবং বারে বারে দেখা গেছে এমনই ঘটনা ঘটছে। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ব্যাপারে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিলেন ইলেকশনে প্রচার থেকে বিরত, সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে তিরস্কার করেছেন এবং বলেছেন ইলেকশন কমিশন কি কোনো দলের প্রতিনিধিত্ব করছে নাকি। সুতরাং ভারতবর্ষের আজকে যে পরিবেশ সৃষ্টি করেছে, মানুষের মধ্যে একটা ভয়ভীতির পরিবেশ, হামলা হুজ্জুদি করে বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দখল করার যে চেষ্টা, সেই প্রসঙ্গে আজকে নেহরু খুবই প্রাসঙ্গিক। সেই জন্য আজকে আমাদের আবেদন থাকবে রাজ্যবাসীর কাছে, জওহরলাল নেহরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার পথে চলে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র যদি রক্ষিত না হয় তাহলে ভারতবর্ষের সামনে কালো দিন, এটা থেকে ভারতবর্ষকে রক্ষা করতে হবে। সেই জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং প্রতিজ্ঞা করেছি। ব্যুরো রিপোর্ট, খবর দেবপাড়া।